কয়েকক্ষণ জানি না, মানে ফোন করছি না, তোমার নামে মেসেজ করছি যে আমি আইতে ইডা আবার কি তৈল তো হইছে কি তা নিউজ পড়তে গিয়া বয়ফ্রেন্ডের লগে কথা, তুমি এখন আমার বিয়া করতে পারতা না? এ না তুমি কি তা করো, খাইছুনি অক্ষণ আইতামনি? তো এসব কথা দেখি আত্মি কইলো তো আজকের এই ভিডিও নিয়ে আসে, এই ঘটনা নিয়ে আসে, এই জিনিসগুলি নিয়ে আসে আলোচনা হইব। তো ভিডিও শুরু করার আগে আমার একটা কথা আছে যে দিস ভিডিও অনলি ফর এন্টারটেনমেন্ট ফান ফাইজলামি, প্লিজ এই ভিডিও নিয়ে আসে কেউ ইস্যু তৈরি করো না, আর সবটা ভিডিও দেখে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে লো। অলিতে গলিতে বনে জঙ্গলে রেস্টুরেন্ট পার্ক স্কুল কলেজ সবখানে কিন্তু প্রেম চলে, কিন্তু আজকে দেখলাম যে নিউজ চ্যানেলও বিলে প্রেম চলে বুঝলি। তো চলো বিস্তারিত জানার চেষ্টা করি। আমি মজা আয়গা না ভিড়ো কেতা বিয়া কে অক্ষণ গইছে দেখ, অক্ষণ করে লেতে পারো দেও বিয়া বিলে করতো না এরকম করেনি কেউ। হ্যাঁ কে লেগে বিয়ার কথা কইছি একটু বুঝার চেষ্টা করো, শীতের দিন যাইতাছে গা, তো শীতের দিন গেলে গা বিয়া করে আরাম আছে, বুঝে না জানি রে। তোমারে ফোন করছি না, তোমার নামে মেসেজ করছি যে আমি আইতাছি, তোমার অফিস থেকে বাইরে যেতে লাগবো, অফিস থেকে বাইরে কত কত টান দেখো ভালোবাসার মানুষের লেগে, এসএমএস করে কোয়া দে যে তুমি আয়ো আমি কত টান, তোমরা সাথে ব্রেকআপ না হো কি মোহব্বত আহারে। তোমার নামে মেসেজ করছি যে আমি আইতাছি, তোমার অফিস থেকে বাইরে তো লাগবো, অফিস থেকে বাইরে তো আমি গলির মধ্যে ফোন করে এসে রেফরে গিয়া টমটমে উঠছি, তুমি আমার বিশ্বাস করো না, এটা শেষ কথা, এটা ক্লিয়ার কথা, তুমি মানতে রাজি না কি লিগা? আহারে এরকম করো বিশ্বাসটা হারাইও না, ওয়েট করো না একটু দাঁড়াইতে হাইতে আছে বুঝলে কি তাও তুমি বুঝাসকা। ও মাই গড ওয়াও আরো দি হুম বুঝলে। আর তুমি যে সুজাত না আমার আমার থেকে নিছো, তুমি আমার একবার জিজ্ঞাসা কি তা কইতা, তুমি যে সুজাতার নাম্বার নিয়েছো আমি তো জানি না, আমি তো আজকে সকালবেলা না দেখছি তোমার হোয়াটসঅ্যাপ করতে গিয়ে, আমি কি জানি শুভম দা এখন সবসময় কিন্তু ফাইতামি করবে না। হ্যালো নাম্বার লইছো কি লিগা, একটা মানুষের নাম্বার নরণে রাখি কাউটে জিগাইবি তো মজা আয়া। এত্তরে দরবারটা লাগছে প্রেম যেখানে এখানে দরবার 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 ঘটনা সব কিছু এভরিথিং লাগবই। তুমি ওকে ভালোবাসো বিয়ের কত অসল আছে, তুমি কি রে সোজাতার নাম্বারটা নিয়েছো, কেন নিয়েছো তুমি? সুজাতা মনে হইতে বেশি সুন্দর লোকে জানি শতান গুলি থাকে বলে এক দুইটা বলে ইডিয়া চেনা লাইভ ডাউন করে রাখছে কইতে পারে না। এইটা কি কোনো কথা, লাইভ বিলে চলতেছে লাইভ ওই বিলে গাবি, আরে বয়ফ্রেন্ডের লোক কত হইতাছে, বিয়ার কথাবার্তা হইতাছে, কাজ্য হইতাছে, জগ্র হইতাছে, তারপরে কেউ বিলে জানে না, তারপরে কেডা জানি রেকর্ড কেডা জানি আমরার মধ্যে একটু পুন্ডা পোলা পাই নাচ্ছে না, এটি বিলে স্ক্রিন রেকর্ড একটা নামক আছে না, এটা বিলে করে রাখছে। আচ্ছা কো শেষ তো শেষ তো গজব করে লাগছে, মানে মাংস মা আসেনি এই নিউজ চ্যানেলের, কিন্তু ঘটনা এইটা না, ঘটনা গীতা এই নিউজ চ্যানেলটার এখন সাবস্ক্রাইবার বাড়বো, ভিউজ বাড়বো, কারণ কি রে ভাইরাল, আমি কিন্তু ভাইরাল করছি না, আমি কিন্তু আগে ভাইরাল করছি না, ভাইরাল হয়ে গেছে আমার হোয়াটসঅ্যাপের চারোদিকে পাশে দা আইডিয়া আয়া রয়েছে,
সবাই এটা সেন্ড করে রাখছে, তারপরে কই না এটা একটা কথা বলে গিয়েছে, তোমরা বুঝবা মেন ব্যাপারটা আসলে কি। এটা ভাইরাল করে লাভ নাই, সবাই প্রেম প্রীতি করে, সবাই ঘরে দরবার টরবার, এটা একদম ভাইরাল করে কোনো লাভ নাই, আর কোনো বাজেট আজে কিছু কইও লাভ নাই। এরকম চলে ওই, আমিও এক সময় এরকম করছি, তুমিও করছো, সবাই কইরা থাকে, ঠিক আছে না? তো আশা করি তোমরা জিনিসটা বুঝছো। আর ভাইরাল হইলে ভালো, আমার লেগে ভালো, যারা দেখতেছো তোমরা অডিয়েন্স, তোমরা দেখতেছো তোমরা লেগে ভালো, আর ওই ইয়োর লেগে ভালো। আর অনেকে তো ভাইরাল হওয়ার কা মানে লাইগা অনেক কিছু করে কিন্তু ভাইরাল হইতে পারে না, ভাইরাল হওয়াটা এত সোজা না। যার যার একটা জিনিস লাগে ভাইরাল হওয়ার, যে কোনো একটা জিনিস দিয়ে ভাইরাল হয়। আমি কিভাবে হয়েছি, যে আমি কই না যে ওয়ার্ল্ড অফ ভাইরাল, আমি জাস্ট মানুষের সামনে আইছি কি জিনিস দিয়া হুঞ্চ। তো সবাই একটা না একটা জিনিস লাগে, বুঝাইতাম পারছি? তো তোমরা এটা নিয়ে এসে আর কোনো আলাপ আলোচনা করবে না, আর ভালো থাকো, সুস্থ থাকো, আবার এমন নতুন একটা গঠনে নিয়ে আসে এরা। আর ওই যে প্রেম যে করছে না, মানে হেতে হেতে কিতা কইছিলি তো আমি শুনছি না, যদি হের সাউন্ডটা একটু শোনা যায় তো তাহলে আমরা ভালো করে বুঝলাম আর কি, যে ব্যাপারটা আসলে কিতা। কিন্তু যা হয়েছে শেয়ার হয়েছে কিতা, আর কুমু ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, ভাইয়ের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটা আমি চাই। সো আবার দেখো আমি নেক্সট ভিডিওতে আর একটা কোনো ধ্বংসের কাহিনী নিয়ে আসিরা, তার তাকে লিয়ে আর একটা ওয়ার্ল্ড টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা হুঞ্চো।